উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া জেলার রয়েছে প্রাচীন ইতিহাস। ভারতের রাজা অশোকা বাংলা জয় করার পর এর নাম রাখেন পুন্ড্রবর্ধন, বর্তমানে যা মহেশতনগর নামে পরিচিত। শিল্প শহর বগুড়ার রয়েছে ছোট ও মাঝারি ধরনের অসংখ্য শিল্প প্রতিষ্ঠান। দইয়ের জন্য বিখ্যাত বগুড়ার প্রাকৃতিক শোভা বাড়িয়েছে করতোয়া নদী। জেলার আয়তন 2919 বর্গ কিলোমিটার। মোট 25,18,939 জন ভোটারের মধ্যে পুরুষ 12,39,373 আর নারী ভোটার 12,69,566 জন। সাতটি আসনে বিভক্ত এই জেলায় জন্ম বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। স্বভাবতই এখানে ধানের শীষের প্রভাব একটু বেশি। 1991-এ বগুড়া দুই জামাত পেলেও 2001 পর্যন্ত বগুড়ার 1-4 ছিল বিএনপির দখলে। 2008 থেকে বগুড়া এক আসনের রাজত্ব এখন আওয়ামী লীগের, আর 2, 3 ও 4 নবম সংসদে বিএনপির থাকতেও এখন 2 ও 3 জাতীয় পার্টি আর 4 নং আসন জাসদের দখলে। প্রায় একই অবস্থা বগুড়া 5, 6 আর 7-এর। 1991 থেকে 2001 পর্যন্ত সবগুলো নির্বাচনেই জয় বিএনপির। 2008-এর নির্বাচন থেকে 5 নং আসন এখন আওয়ামী লীগের, তবে দশম সংসদ নির্বাচনের পরে 6 আর 7 এখন জাপার দখলে। তাই আসছে নির্বাচনে হারানো আসন ফিরে পাওয়া কিংবা আসন ধরে রাখার মিশনে এ জেলায় ত্রিমুখী লড়াই হবে বলে ধারণা ভোটারদের।